কাছে জায়গা দান প্যার করেন কেমন প্যার করবেন হযরত আবু বকর হুজুরের কথা বলছিলাম আম্মা জান মা আয়েশার ঘরে শুয়ে আছে হযরত আবু বকর বলতে লাগে আয়েশা আমার নবীকে আমি কতটা ভালোবাসি জানো আয়েশা আজকে আমার ইন্তেকালের টাইম হয়ে গেছে আয়েশা আয়েশা আমার শরীরে একটু হাত দিয়ে দেখো না আমার শরীরটা কি গরম আছে কে বলছে حضرت ابو بكر حضور বলছেন আয়েশা আয়েশা আমার শরীরে একটু হাত দিয়ে দেখো না গরম আছে মিষ্টি সুরে বিনয়ীর সঙ্গে হযরত আবু বকর হুজুর বলতে লাগে বাইরামাত বাজিরা ও নবী পাকের উম্মত উম্মতানীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখ দিয়ে কেঁদে কেঁদে বলতে লাগে আব্বাজান আব্বাজান আপনি এমন কথা কেন বলতে লাগে আপনি এমন কথা কেন বলতে লাগে ওই সময়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আবু বকর হুজুরের শরীরে হাত দিয়ে বলতে লাগে আব্বাজান আপনার শরীরটা গরম জ্বর লাগছে ওই সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলতে লেগেছিলেন ও বিবি আয়েশা আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়েছিল আয়েশা ওই সময় তুমি তো নবীর কাছে ছিলে তুমি বলো বলো আমার রাসূলুল্লাহর ইন্তেকালের আগে শরীর কি গরম ছিল না ওই সময় আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলে আব্বা জান আমি রাসূলুল্লাহর পেশানিতে হাত দিয়েছিলাম আমি রাসূলুল্লাহর কপালে হাত দিয়েছিলাম আমি আয়েশা ওই দিনে দেখেছিলাম আল্লাহর নবীর শরীর মুবারকে জ্বর ছিল জোরে বলুন ও নবীর উম্মতেরা আল্লাহ নবীর সাহাবা ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবী জানাকে জান্নাতি সাহাবা করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে ও বেটি আয়েশা শুনে রেখে দাও জুনিন কিদাও আজকের কি বার তুমি কি জানো ওই সময় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানি ফেলে ফেলে বলে আব্বা জান আজকে কি বার সেটা আপনি ভুলে গেলেন ওই সময় বলতে লাগে মা আমি ভুলি না বলো না কি বার আজকে ওই সময় আল্লাহ নবী বিবি আমাদের মা জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতে গিয়েছিলেন আব্বা জান আজকে সোমবার আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর হুজুর বলতে গিয়েছিলেন ও আয়েশা আল্লাহ নবী যেদিন ইন্তেকাল হয়েছিল ওই দিনও সোমবার ছিল আয়েশা আমি আবু বকর আমি যদি সোমবার ইন্তেকাল হয়ে যাই রাসূলুল্লাহর কদমে পাশে আমার লাশটাকে আয়েশা দাফন করার ব্যবস্থা করে দিও জোরে হবে না কে বললেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন আয়েশা আয়েশা মা আমি ইন্তেকালের পরে আমার কবরটা যেন রাসূলুল্লাহর কদমের কাছে হয় চুরি বলুন সুবহান ও নবীর উম্মতেরা কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের দিনে আমি আবু বকর আল্লাহ পাক যখন আমাকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে ও আবু বকর তুমি আমার জন্য কি করেছো ওই সময় আমি আবু বকর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবো আল্লাহ দুনিয়ার জমিনে আমি আবু বকর আমি কিছুই না করতে পারলে আমার ইন্তেকালের পথ গিয়ে আর এই জান্নার কিনে কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহর কদমে শুয়ে শুয়ে আমি আবু বকর রাসূলুল্লাহর লাশ মুবারকটা পাহারা দিয়েছিলাম জোরে বলো কে বললেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন আয়েশা কিয়ামতের দিনে আমি বলবো যে আমি আবু বকর আল্লাহ রসুলের লাশ মুবারকটা পাহারা দিয়েছিলাম
কি নবীকে ভালোবেসেছেন কি মহব্বত করেছেন আর আমরা আমার রাসূলকে কি ভালোবাসি কতটা মহব্বত করি আমার ভাইরা আমার সোনামণিকেরা নবীর উম্মতিরা আল্লাহ নবী সাহাবা ইসলামের প্রথম খলিফা আমির মুমিনীন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মা জানাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন ও আয়েশা আল্লাহ নবীর ইন্তেকালের পরে রাসূলুল্লাহর কটা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল কে জিজ্ঞাসা করছে ওনার বেটি আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবী পাকের কটা কাফন দেওয়া হয়েছিল আব্বা জান আপনি ভুলে গেলেন নবী পাককে তিনটে কাফন দেওয়া হলো তিনটে কাফড় দেওয়া হলো তিনটে কাফড় রাসূলুল্লাহ পরিধান করানো হলো ও নবীর উম্মতেরা হযরত আবু বকর হুজুর বলতে লাগে আয়েশা আমি আবু বকর আমাকে তিনটে কাফন দেবে আমার গায়ে যে একটা জুব্বা আছে আর একটা লুঙ্গি পরা আছে বক্সে একটা পুরাতন কাপড় রাখা আছে এই তিনটে কাফন দিয়া কাপড় দিয়ে আমি আবু বকর আমাকে দাফন করে দেবে পুরাতন কাপড় দেবে নতুন কাপড় দেবে না কে বলছে হযরত আবু বকর হুজুর বললেন আয়েশা আমাকে পুরাতন কাপড় দিয়ে কাফন দেবে নতুন কাফন দেবে না ও নবীর উম্মতেরা ওই সময় আম্মা জান কেঁদে কেঁদে বলে আব্বা জান আমরা তো কি গরিব হয়ে গেলাম আমরা কি এত অসহায় হয়ে গেলাম আব্বা জান আম্মা আপনার কিনা নতুন কাফন কি আমরা আপনাকে দিতে পারবো না আমরা কি নতুন কাফন আপনাকে দিতে পারবো না আব্বা আমরা এত গরিব হয়ে গেলাম ও নবীর উম্মতেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন বেটি আয়েশা আমি আবু বকর আল্লাহর নবীর জবানে শুনেছি আল্লাহর নবীর জবানে আমি আবু বকর বলতে শুনেছি একদা আল্লাহর নবী দো জবানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ওয়া মাসাবা গনিরা ওয়া মাসাবা গনিরা শুনে রেখে কাফন পরিধানের কাজটা কুড়িয়ে দেবে মারা যাওয়ার পরে কাফন কিনে দেবে আমার আল্লাহ তার জান্নাতে আল্লাহ তরফ থেকে নতুন পোশাক আমার আল্লাহ ওই বান্দাকে পরিয়ে দেবে জোরে বলে আমি আবু বকর চাই না আমার জন্য নতুন কাফনটা দেওয়া হোক আমি আবু বকর হুজুর চাই আল্লাহ রাসূলের সাহাবা নবী পাকের শ্বশুর আব্বা জান ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন জান্নাতি সাহাবা হুজুর বললে আমার জন্য যে নতুন কাফনটা তোমরা দেবে বলছিলে ওই কাফনটা কোন গরিব সাহাবা গরিব মানুষকে দান করবে আমি আবু বকর কিয়ামতের দিনে এ দানের বরকতে দানের ওসিলায় আমার আল্লাহ আমাকে যেন একটা জান্নাতে নতুন কাপড় দেয় জোরে বলুন আর ছেলে এখন সারা জীবন বাপকে একটা লুঙ্গি কিনে দেয় না একটা ভালো জামা কিনে দেয় না মারা গেছে এসে একদম স্যুট বুট কোট পরে এসে বলছে আমার বাপ মারা গেছে সবচেয়ে পুরাতন কাফন কোনটা দে আছে না নাই বলছে সব থেকে নতুন দামি কাফন কোনটা দামি ও বাপ যখন বেঁচে ছিল কই তখন তো চারটে রসগোল্লা খাওয়াওনি খালি তো বিবিকে কিনে দিয়েছো বিবিকে রাত ১২টা এসেছো নরেনগুড়ের রসগোল্লা বড় বড় ১০ টাকা করে দাম রাত ১২টা এনেছো নিয়ে এসেছো আর তোমার বিবিকে আস্তে আস্তে ডাকছো কই গো ওটো মা শুনতে পাবে মিষ্টিটা খেলাও কি বলছে ওটো ওটো মিষ্টিটা খেয়ে নাও যে তো আসতে বলছো এই চুপ করো মা শুনতে পাবে এই চুপ করো না তো তাই তো ঠিকই বলেছো মা শুনতে পেলে আবার অসুবিধা হয়ে যাবে হ্যাঁ এবার দুই স্বামী স্ত্রী
আপনার তিনটে খেয়ে ফেলেছে একটা আছে ও বাইরে রেখে দিয়েছে পিপড়ে পিপড়ে পড়ে গেছে সকালে উঠে ওর ছেলে বলছে বাবা কি হয়েছে এ রসগোল্লা খাবি এই এমন হতভাগা ছেলে আছে না নাই মাকে বলে এই এ মা তুই কোথায় গেছিস আছে না না এ মা বলে না তোর মাথা ঝাঁটা মারা দরকার হ্যাঁ এ মা মাকে এখনো তুমি মহব্বত করতে ভালোবাসতে শিখলে না ছেলে তোমার মধ্যে এই নবীর ভালোবাসা আদর্শ এটাই হ্যাঁ তুই রসগোল্লা খারাপ হয়ে টক হয়ে গেছে সকালে বলছে মা তুই খাবি আছে না নাই আমার ভাইরা অনেক শাড়ি কিনেছে একদিন মা দেখে ফেলেছে বৌমা বৌমাকে বলছে হ্যাঁ গো বৌমা তুমি এই বললে তোমার শাড়ি নাই আর আলমারিতে বাক্সে এত শাড়ি কেন বলছে ওমা আর বলবে না মা আমার আব্বা দিয়েছে কি বলছে ও আর বলবে না গো আমার আব্বা দিয়েছে ওর বড়র বাপ হয়ে গেছে বলুন নাউজুবিল্লাহ মিথ্যা কথা কোথায় নিয়ে যাচ্ছে বলে তোর মা তো শাশুড়িকে তো শাড়িগুলো নিয়ে নেবে নাকি না নেবে না তো মিথ্যা কথা বলার কি দরকার আছে এখনকার যুবক ছেলেগুলো সারাক্ষণ খালি মোবাইল নিয়ে করছে ইধার মার উধার মার ইধার আ উধার যা এ ডাইনে আয় বামে আয় লে লে দে দে আরে কি রে তো পাগল হয়ে গেছে রাতের বেলা ঘুম ঘুমে তো রাতের বেলা বলছে লে 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 গুলি লে গুলি লে গুলি লে গুলি লে মার 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 বাপকে বলছে আব্বা আমার 300 টাকা লাগবে জামা কিনবো ভাব ভেবেছে ভালো জামা কিনবে বলে 300 টাকা বাপের কাছ থেকে ঝেড়ে নিয়ে বাপের কাছ থেকে 300 টাকা ঝেড়ে নিয়ে আর দুমদম ঘুরছে বাপ বলছে আরে তোকে যে 300 টাকা দিলাম তুই কি করলি জামা কিনলি না বলে কারণ আমি তো জামা কিনেছি কোথায় জামা কিনেছিস দেখা এ মোবাইল খুলে দেখাচ্ছে বলছে এই দেখো জামা কিনেছি বলে কি বলে ফ্রি ফায়ার যে ম্যানটা আছে না ও মোবাইলে একটা জামা কিনতে হয় বাপ তুমি বুঝবে না বুড়ো মানুষ আমার ভাইরা এ ধোকা চলছে হাওড়া জেলার এক জায়গায় জলসা করছি আর সামনে একটা যুবক ছেলে বসে আছে তা সে এমন চুল কেটেছে আল্লাহ রে আনারস হার মানবে আমি তো মনে মনে করছি ওকে তুলবো আর মাথা ভাঙবার ভেঙে ভেঙে খাবো কেন হুজুর এমন বলছো রে রমজান মাস আসলে তুই এক মাস আমার বাড়ি থাকবি আমি আনারস আর কিনো তোর মাথা ভাঙবার ইফতার করব মানে মানে চুল এমন কেটেছে আনারস হার মেনে যাবে বলছে কত খরচা বলছে হুজুর মাত্র 700 টাকা রে সপনাস এখনকার ছেলে যদি 700 টাকায় চুল কাটে তা সমাজ কি পরিবর্তন হবে কিচ্ছু হবে না মিয়া কিচ্ছু হবে না আবার দেখেন আগে যারা চুরি করত চুরি জানি চুরি করলে ওই রকম ছাট কাটতো টেরা বেঁকা কাঁচি এখানে ওখানে মারতো এখন হাজার টাকা দিয়ে কাঁচি মারতে দেখে যান যারা বড় গরু চোর ঠিক বলছি না ভুল বলছি বলুন হাজার টাকায় গরু চোরের মতো চুল কাটছে যেন মনে হয় ওই আমাদের 24 পরগনা ভাষা বলে খোড় খোড় হ্যাঁ হুগলিতে বলে ডোল খোড় খুল্লা যেন মনে হয় ডিম চুরি করেছে খুলনা থেকে খোঁড় থেকে ডিম চুরি করেছে আর ওকে ওই কাঁচি দিয়ে একদম মানে কি ইদার উদার ছাটিং দিয়েছে কাটিং করে দিয়েছে যেন মনে হয় বড় চোর মানে চুল কাটছে কি অবস্থা আর আমাদের এখন বুড়ো বুড়ো কিছু লোক বেরিয়েছে এখন কলপ করছে কলপ কলপ করছে বুড়ো গরু শিং ভেঙে বাচ্চা করে ঢুকছে আদো বাচ্চা না ঝিরু নারকেল বাবারে জামার বাড়ি যাবে তো এখন একটু কলপ করছে কালো ছি 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 কলপ করলে তার নামাজ হবে না অজু হবে না দাড়ি একটু মাশাআল্লাহ সাদা হয়েছে সহ্য হয় না ব্যাটারি গুলো খারাপ হয়েছে ব্যাটারি ও কলপ না করে ওই আপনার ব্যাটারি যে মোবিল পোড়া থাকে তাই লাগান না হ্যাঁ উঠ লাগান লজ্জা করে বুড়ো গরু বুড়ো হয়ে গেল শিং ভেঙে বলছে আমি বাচ্চা আদৌ বাচ্চা না ঝিনু নারকেল কোনো কাজে আসবে না
পরিবর্তন হন পরিবর্তন হওয়ার মতো পরিবর্তন হয়ে যান কত আর এটা চাইবে খুব টেনে 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 তো আমরা বাঁশি জিলিপি হয়ে গেছে কত টানবে খবরদার এখনো টানতে হচ্ছে আমার ভাইরা আমার সোনা মানিকেরা আল্লাহ রাসূলের সুন্নাহ দাড়িকে রাখার চেষ্টা করেন দাড়ি রাখে দাড়ি রাখে রাসূলের দেওয়ার নূরের সম্মান দেন ইজ্জত দেন হ্যাঁ এখনো পর্যন্ত নাতি পুতি পোতা হয়ে গেল এখনো হিরো কাটিং হিরো কবরে যাও সব জিরো বেরিয়ে যাবে জিরো বাইরামার বাজিরা ও নবী পাকের উম্মত মাদানীরা যে কথা বলছিলাম রাসূলুল্লাহর মুহাব্বত রাসূলুল্লাহর ভালোবাসা আপনার অন্তরে রাখেন নবী পাকের পিয়ার আপনার অন্তরে রাখেন যেমন ভালোবাসা যেমন মুহাব্বত সিদ্দিকে আকবর হযরত আবু বকর